সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জি আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে দেখতে চান এই ভিডিওর কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি আমার পরবর্তী ভিডিও তৈরি করব। সুপ্রিয় দর্শক বন্ধু, অনেক দেশ বিদেশ থেকে অনেকেই অনুরোধ করেন বাড়িতে সমস্যা, ঘরের সমস্যা, অফিসে সমস্যা বা দোকানের সমস্যার জন্য। বিশেষ করে অনেকের দোকানে বেচাকিনি হচ্ছে না, পাশের দোকানে বেচাকিনি হচ্ছে, কাপড়ের দোকান তার কাপড়ের দোকানে বেচাকিনি হচ্ছে না, বা কসমেটিক্স এর দোকান পাশের কসমেটিক্স এর দোকানে বেচাকিনি হচ্ছে না, বা খাদ্যের দোকান পাশের খাদ্যের দোকানে বেচাকিনি হচ্ছে, বা তার বেকারির দোকান পাশের বেকারির ব্যবসা ভালো কিন্তু তার ব্যবসা ভালো না। এমনও নয় যে তার প্রোডাক্টই খারাপ, দামও বেশি বা মানও খারাপ, কিন্তু বেচাকিনি হচ্ছে না। অনেকের অফিসে ক্লায়েন্ট আসে না, বিভিন্ন সময় অফিসের ক্লায়েন্ট কমিটমেন্ট করে ক্লায়েন্ট আসে না। অনেকের বাড়িতে শত্রুর দ্বারা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের ফ্ল্যাটের থেকে ফ্ল্যাটের বাসিন্দাদের চাকরি হচ্ছে না, ফ্ল্যাটের বাসিন্দারা নানানভাবে নাজেয়াল হচ্ছেন, ঋণের জালে জর্জরিত হচ্ছেন, এছাড়া মানসিক এবং শারীরিক ভাবে প্রায় অসুস্থ থাকেন, ঘুম হয় না, নানান ধরনের দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে, বিভিন্ন সময় ঘুমের মধ্যে ভয় পান, অহেতুক সমস্যার সৃষ্টি হয়। অনেকের ব্যবসা প্রতিষ্ঠানে এমন ভাবে দিন দিন লস হচ্ছে, এমন অবস্থায় পর্যায়ে যাচ্ছে যে তার ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন অনেকে। এই কারণগুলো মূলত ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর জন্য হয়ে থাকে। ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু যদি কোনো মানুষের হয়ে থাকে তাহলে বাড়ি বন্ধ করা আবশ্যক হয়ে থাকে। দেখুন, আপনার বাড়িতে, আপনার দোকানে বা আপনার অফিসে যদি এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, আপনার বাড়ির সদস্যদের ঋণের সমস্যা, আপনার বাড়ির সদস্যদের সরকারি চাকরির চেষ্টা করছেন বা প্রাইভেট সেক্টরে চাকরির চেষ্টা করছেন, চাকরি হচ্ছে না, এবং বিভিন্নভাবে উন্নতি করার চেষ্টা করছেন, নানানভাবে চেষ্টা করছেন ঠিকই, কিন্তু চেষ্টার অনুযায়ী ফলাফল পাচ্ছেন না। কিন্তু কেন ফলাফল পাচ্ছেন না? আপনার ছেলেকে বা আপনার মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু বিয়ে হচ্ছে না, শত্রু শত্রুতামি করছে, আপন আপন মানুষ আপনাদের ক্ষতি করছে, অনেকের ছেলেকে বা মেয়েকে বিদেশে পাঠানোর চেষ্টা করছেন কিন্তু বিদেশে যাওয়া হচ্ছে না। কেন হচ্ছে না? বাড়ির সমস্যা বা ফ্ল্যাটের সমস্যা অথবা দোকানের সমস্যার জন্যই হচ্ছে না। এই সমস্যার সমাধানের জন্য কি করতে হবে? এই সমস্যার সমাধানের জন্য গজাল নামক একটি বস্তু আছে, যে বস্তু দ্বারা আপনার ঘর, আপনার বাড়ি, আপনার ফ্ল্যাট নিয়ন্ত্রণে রাখা যাবে। আপনার বাড়ি যদি বন্ধ করতে পারেন, আপনার যদি ঘর বন্ধ করতে পারেন, আপনার অফিস এবং আপনার দোকান যদি বন্ধ করতে পারেন, তাহলে আপনার দোকানে বিক্রি বৃদ্ধি পাবে, আপনার অফিসে ক্লায়েন্ট আসবে, আপনার বাড়ির মানুষের অসুস্থতা কমে যাবে, শত্রুতা কমে যাবে, আপনার গৃহে আয় উন্নতি বৃদ্ধি পাবে, গৃহের মানুষের সমস্যা থাকবে না, শারীরিক এবং মানসিক এবং আর্থিক ভাবে উন্নতি হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, এই যে প্রবলেমগুলো আমি বললাম, এই প্রবলেমগুলোর উত্তরণ কিভাবে ঘটাবেন দেখুন। ইতিপূর্বে আমার এই চ্যানেলে দুটি ভিডিও আছে গজাল নিয়ে, আজকের ভিডিওটি সেই গজাল নিয়ে। গজাল আসলে কি অনেকেই জানতে চান, অনেকে আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন, দেখে গজাল নিয়েছেন, নিয়ে অনেকেই উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ। কেন উপকৃত হয়েছেন? গজালগুলো যদি সঠিকভাবে তারা অ্যাপ্লাই করেছেন বিদায় তারা উপকৃত হয়েছেন, এবং অনেকেই একজনের মাধ্যমে আরেকজনকে নিতে উৎসাহিত করেছিলেন। তাই আজকের ভিডিওটি গজাল নিয়ে আমার তৈরি করা, কারণ এই গজালটি বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় অনেকেই গত এক বছরে অনেকেই আমার কাছ থেকে নিয়ে উপকৃত হয়েছেন। আল্লাহর অশেষ মেহরবানিতে এই গজাল আমি আপনাদেরকে এবার কিছু গজাল দেখাবো। দেখুন, আমার হাতে যে জিনিসগুলো আছে এটি হচ্ছে গজাল, এটি হচ্ছে দোকানের জন্য। এখানে দেখুন ফটো করা আছে, এই গজালগুলোর মাথা এখানে ফটো করা আছে,
এটি হচ্ছে ইয়াসিন সূরা আয়াতুল কুরসি এবং চার কুল দিয়ে তৈরি করা। এটি সম্পূর্ণ পিতলের তৈরি, এটি কিন্তু কোনো লোহা নয়, কোনো কাঁসা নয়, সম্পূর্ণ পিতলের তৈরি। যদি দোকান বা অফিসে হয় তাহলে এই জিনিসটি লাগবে, এটি আপনি ঝুলিয়ে রাখতে হবে। যেখানে ফটো করা আছে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন সুপ্রিয় দর্শক বন্ধু, দুই পাশে ফটো করা আছে, এটি ঝুলিয়ে রাখতে হয়। আর এই যে গজালগুলো আছে এটি মাটিতে পুঁতে রাখতে হয়। মাটিতে যেটা পুঁতে রাখতে হয় এটার সাইজ একটু ছোট, 1 ইঞ্চি ছোট। আর যেটা দোকান এবং বাড়িতে পুঁতে রাখতে হয় এটার সাইজ 1 ইঞ্চি বড়। আমি পার্থক্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এই যে দেখুন পার্থক্য, দুটোর সাইজের পার্থক্য। এই যে দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করে আমি আপনাদেরকে দেখালাম, এটি হচ্ছে দোকানের, দোকান এবং অফিসের, আর এটি হচ্ছে বাড়িতে পুঁতে রাখার জন্য। এটা ওজনে কম এবং এইটার সাইজটাতে কোনো ফটো থাকবে না, এটা যেহেতু মাটির নিচে পুঁতে রাখতে হবে আর এটি ঝুলিয়ে রাখতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, এটি কখন ঝুলিয়ে রাখতে হবে? যে কোনো শুক্রবার দিন ফজরের নামাজের পরে ফর্সা হওয়ার আগে তখন ঝুলিয়ে রাখতে হয়, অথবা অমাবস্যা পূর্ণিমা দিন ফজরের পরে ঝুলিয়ে রাখতে পারবেন দোকানে অথবা আপনার বাড়িতে। আপনি যখন এটি ঝুলিয়ে রাখবেন তখন দোকানের কর্মচারী বা দোকানের কোনো স্টাফ বা দোকানের কোনো ক্রেতা যেন এই জিনিসটি না দেখেন ঝুলানোর সময়। এই বিষয়টি আপনাকে প্রথমে ভালো করে লক্ষ্য করতে হবে। আপনার বাড়িতে যখন আপনি পুঁতে রাখবেন তখন বাড়ির সদস্য ছাড়া বাইরের কোনো সদস্য যেন না দেখে কোনোভাবেই। 4টি প্লাস্টিকের বোতল নিয়ে বোতলটি পরিষ্কার করে ধুয়ে এই বোতলের মধ্যে এই গজালটি আপনি পুঁতে দিবেন। বোতলের মধ্যে পুঁতে দিয়ে 1 হাত নিচে মাটি, বাড়ির চার কোনায় 1 হাত শাবল দিয়ে 1 হাত মাটি খুঁড়বেন। খুঁড়ে মাটির নিচে চার কোনায় আপনি পুঁতে দিবেন। পুঁতে দিয়ে আপনাকে যেটা করতে হবে প্রার্থনা করতে হবে। কি প্রার্থনা করতে হবে? আপনার বাড়ির সদস্যদের নাম উল্লেখ করে প্রার্থনা করতে হবে। আর দোকানেরটাও আপনাকে প্রার্থনা করতে হবে, দোকানের যিনি মালিক আছেন তার নাম উদ্দেশ্য করে, দোকানের কর্মচারীদের নাম উদ্দেশ্য করে বা আপনার ম্যানেজার বা আপনার স্টাফদের নাম উদ্দেশ্য করে। এবং আপনার দোকানের সবচেয়ে যে বড় ক্লায়েন্ট বা কাস্টমার থাকেন, যদি অনেকে বড় বড় ক্লায়েন্ট থাকেন বা কাস্টমার থাকেন, সেই ক্লায়েন্ট এবং কাস্টমারের নাম উদ্দেশ্য করে। এবং আরো কিছু নিয়ম আছে, যদি কেউ আমার কাছ থেকে এই গজালগুলো নিতে চান তখন আমি পুরো নিয়মগুলো আপনাদেরকে বলে দিব। নাম উদ্দেশ্য করে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে, পশ্চিম দিকে ফিরে প্রার্থনা করতে হবে। বাড়ির চার কোনায় বা দোকানের চার কোনায় এই রকম গজালগুলো আপনারা যদি রাখেন, আমি বলবো বেশি নয় 30 দিনের মধ্যে আপনারা ভালো ফলাফল পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এটি আমি আবারও বলছি, ইয়াসিন সূরা আয়াতুল কুরসি এবং চার কুল দিয়ে তৈরি। ভালো করে লক্ষ্য করলে আপনারা এই দোয়াগুলো ক্লিয়ার বুঝতে পারবেন, যেহেতু এটি আজমির শরীফে পাওয়া যায় এবং ভারতের রাজস্থানে পাওয়া যায়, বাংলাদেশে এগুলো কিন্তু অ্যাভেলেবেল নয়। আমি আবারও বলছি এটি বাংলাদেশে অ্যাভেলেবেল নয়, এছাড়া পাকিস্তানেও এবং তুরস্কে এগুলো পাওয়া যায়। মূলত ভারতের জয়পুর, পাকিস্তান এবং তুরস্কে এটি অ্যাভেলেবেল পাওয়া যায়, এছাড়া বাংলাদেশে অ্যাভেলেবেল নয়। যারা এই ব্যবসার সাথে জড়িত, জ্যোতিষশাস্ত্র পেশার সাথে জড়িত এবং যারা বিদেশে মালামাল এনে থাকেন তাদের কাছে আপনি এটি সঠিকটা পাবেন। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে গজালগুলো, এগুলো মূলত হচ্ছে দোকানের গুলো ফটো করা থাকবে, আর যেটি আপনার বাড়ির জন্য এগুলো কিন্তু ফটো করা থাকবে না। সুপ্রিয় দর্শক বন্ধু, অবশ্যই একটি দোকানের জন্য 4টা লাগবে, বাড়ির জন্য 4টা লাগবে, অফিসের জন্য হলেও 4টা লাগবে। এই গজালগুলো কিন্তু অনেক ওজন, 1-1টার ওজন কিন্তু আপনার 100 গ্রামের উপরে বেশি। আপনারা ভালো করে লক্ষ্য করে নিয়ম অনুযায়ী যদি এই গজালগুলো আপনারা রাখেন তাহলে আপনাদের এই যে সমস্যাগুলোর কথা আমি বললাম এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারবেন ইনশাল্লাহ। আমরা অনেকেই বলে থাকি বাড়ি বন্ধ বা দোকান বন্ধ বা অফিস বন্ধ করার জন্য, কারণ বাড়ি এবং দোকান অফিস নিরাপত্তা থাকলে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, আপনার পরিবার পরিজন নিয়ে ডাইল ভাত খেয়ে আপনি ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন।
আপনার দোকানে যদি বেচা কিনি না হয় তাহলে কিন্তু আপনার দিন দিন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং যাবে। আপনার অফিসে যদি ক্লায়েন্ট না আসে, আপনার ক্লায়েন্ট হ্যান্ডেল যদি না করতে পারেন, আপনার ডিল গুলো যদি হাত থেকে চলে যায়, তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে অর্ধপতনের দিকে যাবেন। কারণ আপনার কষ্ট অর্জিত ফসল দিন দিন পোকামাকড়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। আমি কথাটি পোকামাকড় এই কারণে বললাম, মানুষের দ্বারা, মানুষই মানুষের শত্রু, আবার মানুষই মানুষের ক্ষতি করে। সুপ্রিয় দর্শক বন্ধু, মানুষ মানুষের যেরকম ক্ষতি করে, মানুষ মানুষের উপকার করে। কিছু মানুষ আপনাকে উপকার করবে, কিছু মানুষ আপনাকে বন্ধুবেশে আপনার ক্ষতি করবে, কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। আপনি জানেন যে যে মানুষটা আপনাকে ক্ষতি করছে, কিন্তু আপনার কিছু করার থাকে না, কারণ তার সাথে আপনার খুব ভালো সম্পর্ক। আর এই ভালো সম্পর্কের জন্যই আপনার হয়তো লক্ষ টাকা বা কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কোনো পদক্ষেপ নিতে পারছেন না, বা আপনার হাজার টাকা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনি কোনো স্টেপ নিতে পারছেন না। অনেক আত্মীয় স্বজন ছেড়ে আছেন, যারা আত্মীয় স্বজন সেজে আপনার বাড়িতে এসে তাবিজ রেখে যান, আপনার বাড়িতে এসে পানি পড়া রেখে যান, আপনার বাড়িতে এসে কোন তান্ত্রিকের দ্বারা কোন এমন কিছু জিনিস রেখে যান, তেল পড়া হোক, পানি পড়া হোক, বা লবণ পড়া হোক, বাড়ির এক কোনে ফেলে রেখে যান, তখন থেকেই আপনার বাড়ির সমস্যাগুলো সৃষ্টি হয়, আপনার অফিসের সমস্যাগুলো সৃষ্টি হয়, আপনার দোকানের এই সমস্যাগুলো সৃষ্টি হয়। দোকান, বাড়ি, অফিস, এই তিনটা জায়গায় যদি কোনো মানুষের নিরাপদ থাকে, তাহলে সেই মানুষ আর পিছনে ফিরে তাকানো লাগে না, সেই মানুষের কোনো সমস্যা হওয়ার থাকার কথা নয়। সুপ্রিয় দর্শক বন্ধু, স্টলে দেওয়া আমার ফোন নাম্বার আছে, চাইলে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই ধরনের গজাল যদি কারো প্রয়োজন হয়, আগে আমার সাথে ফোন করে আলাপ আলোচনা করে, কারণ এগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল থাকে না, এটি স্টকে থাকে না, আমি আমার প্রয়োজন মতো আনি, আমার ক্লায়েন্টদের অর্ডার অনুযায়ী আমি ভারত থেকে সরবরাহ করে নিয়ে আসি। যদি কারো প্রয়োজন হয়, আমার স্টলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এখানে আমার অফিসের অ্যাড্রেস দেওয়া আছে, অফিসেও আমার এসে সরাসরি আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। গজালের দাম কেমন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন। দেখুন, গজাল বিভিন্ন সাইজের আছে, আমি যে সাইজটি দেখালাম এটি হচ্ছে দোকানের সাইজ, এটি হচ্ছে দোকানের সাইজ, এটা হচ্ছে বড় সাইজ। আর এই যে সাইজটি হচ্ছে, এটি হচ্ছে আপনার বাসাবাড়ির সাইজ। আপনারা দেখলে, অনুমান করলে বুঝতে পারবেন দোকানের সাইজ এবং বাসাবাড়ির সাইজের পার্থক্য। আমি এই চারটা গজাল সমান করে ধরলাম, আপনারা দেখুন, চারটা গজাল সমান করে ধরলাম, চারটা গজাল কিন্তু একই সাইজের নয়। সুপ্রিয় দর্শক বন্ধু, এই যে দেখুন, চারটা গজালের সাইজ, দোকানের সাইজের এবং অফিসের সাইজগুলো কিন্তু বড়। আর যেটা আপনার বাড়িতে পুঁতে রাখবেন সেটির সাইজ কিন্তু ছোট। এছাড়াও এই সাইজ থেকে বড় সাইজটাও আমার কাছে আছে, চাইলে আপনারা নিতে পারবেন, কিন্তু বড় সাইজটার দাম অনেক বেশি, কারণ সবাই পক্ষে সম্ভব নয় বড় সাইজটি ক্রয় করা, কারণ চারটা বড় গজাল কিনতে গেলে অনেক টাকা দাম। তাই মিডিয়াম সাইজ এবং ছোট সাইজটি নিয়ে আমি আজকের ভিডিওটি করলাম, কারণ বড় সাইজ সবাই পক্ষে ক্রয় করা সম্ভব নয়। বড় সাইজটি চারটা গজালের দাম 20,000 টাকার মতো পড়ে, তাই আমি মিডিয়াম এবং ছোট সাইজটি নিয়ে ভিডিও করলাম, যেন সবাই পক্ষে কিনতে পারে। আমি শুধু বড় সাইজটির কথা দাম বললাম, আর এই ছোট সাইজ যে গজালগুলো আছে এগুলো হচ্ছে প্রতি পিস 800 টাকা, মানে চারটা হচ্ছে 3200 টাকা। আর এই যে দোকান এবং বাড়ির বড় সাইজটি আছে, এটি হচ্ছে প্রতি পিস হচ্ছে আপনার 1500 টাকা করে, মানে হচ্ছে চারটা হচ্ছে আপনার 3000 টাকা, 6000 টাকা। সুপ্রিয় দর্শক বন্ধু, যদি কারো গজালের প্রয়োজন হয়, আমি সুস্পষ্ট দাম বলে দিলাম আজকের ভিডিওতে, দোকান এবং অফিসের জন্য হলো 6000 টাকা পড়বে, আর বাড়ির জন্য 3200 টাকা পড়বে। যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি এই আরো বড় সাইজগুলো, যেটা বড় সাইজ আছে দোকান এবং অফিসের জন্য, ওগুলো যদি নিতে চান তাহলে চারটা পড়বে 20,000 টাকা। যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত জন সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।